ছেলেটা আর এই জন্যই আই লাইক হিম কি এই খেতটাকে একদম খেত বলবি না ও আসলে অনেক সহজ সরল আমাদের ইউনিভার্সিটির নীলা নামের মেয়েটা আছে না নীলা নামের মেয়ে ও কালকে আমাকে একটা চিঠি দিয়েছে বুঝছিস আমি নিতে চাইনি তারপর আমাকে জোর করে চিঠি দিয়েছে তারপর আমাকে বলে কি ফারুক ভাই রুবিনার বাবাকে তুমি ভাই বলে ডাকো আর পাড়ার সবাই তাকে ফারুক ভাই ভাই করে সেই জন্য আমি তাকে ভাই ভাই ডাকতে ডাকতে ফারুক ভাই ডাকি আর আমি মাঝে মধ্যে রুবিনার কথা মনে হলে আমি রুবিনের সাথে আমার কি সম্পর্ক মানে আমি বলিনি ও আমার জান ও আমার ভালোবাসা আমি ওকে মানে আমি আমার নিজেকে ভুলে যেতে পারি কিন্তু আমি ওকে কখনোই ভুলবো না ও আমার হৃদয়ের ভাবনা দেখছি মুখস্থ হয়ে গেছে জমির মালিক হলাম মিষ্টি খাওয়ানোর জন্য আইছি সাথে আব্বার দোয়া নিলাম মিঠাই খায় কাম হবিনান আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা কইছে কি খারাপ কথা কইছে জীবনে খাইছো কাঁচা গোল্লা খালি খাইছো তো লালু লালের গোল্লা এই গোল্লা ভাই তুই কি করব যাব এখান থেকে খেলা ডিস্টার্ব দা তোর একটা অভ্যাস হয়ে খাইছে ঠিক আছে একের মুখ বন্ধ করে দাঁড়াইলাম আমি জানি আর জানে আমার দোস্ত দোস্তর জুইর ভাগ্য জীবনে মেলা রকম জুইরি দেইছি তবে এর নাইলে পরে সোনা তো পথে বসবি সেই সাথে আমারও আর এ কথা আমি মামুজানের কাছে তো সেই দিন যাই কয় আইছি তাই না মামুজান ওই সোনা তলুতের কীর্তির কথা সোনা তলুতের কীর্তির কথা কবে ভাই বিগিয়ে কিছু টাকা রকমের সেই কথাই মামু কচ্ছিলাম যে মামু আসলে হইছে কি তালি পরে মামুজানের ডাকে আনার কি লাভ হলো একটা কথা কিন্তু আমি বহুদিন কইছি এই সম্পত্তি আমার বাপ দাদার আপনার বাপের তো না আমার সম্পত্তি আমি কি করব কেবা কইরা বিক্রি করব ভাই পাচ্ছি না তো আরে ভাই তিন নম্বর ড্রয়ারে হলুদ ফাইলের নিচে পাবেন পাবেন না দেখেন ভালো করে দেখ ভাই অফিস টাইমে হুটার চলে যান আরে ভাই আমিও তো কি হলো কথা বলছেন না ছোট্ট একটা স্কুল ঘর প্রাইমারি স্কুল এভাবে আজকে তো সপ্তম বুধবার চলছে আমার ধারণা স্যার আজকে যদি অর্ডারটা না পাই অষ্টম বুধবারও পাবো না না আসলে ব্যাপারটা সেরকম আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে সৎ থেকে কোনো লাভ নাই গোটো দুনিয়া চলে তো তেলে ব্যবস্থা সৌদি আরব কেমনে এত ধনী তেল দিয়া কি রে এটা কি আমার ফোন আসে নাকি লোক দেখানো কাজ করছে কাজ তো কাজই শুনেন আপনাদের সমস্যা কি জানেন আপনারা হচ্ছেন গুড ফর নাথিং তুই টিপির কভারে তোর জন্য ফিভার হব আমি মেপে নিস তুই থার্মোমিটারে তোর জন্য অল ইজ নট ওয়েল
এই প্রথম একটা কথা তুই কইছস লাইনে কথা কইছস বাবা জি আঙ্কেল সালাম আলাইকুম হ্যালো দাদা আসিল গোলাম বাবা আসিল গোলাম গোলামের ঘরে ওইছে আরেক গোলাম গোলামি করে জীবন যাইব আর ক্যামেরা লাল মুটা সেলের ভাত খাইব ইয়ার ভাত দাও একবার সাধন তো লাগবে কি কর রেলে ফানি আছে না তো আছে তো দে আগে না রেলে ফানি দেখাও ফোরন না ঠান্ডা রেলে ফোরটা ফোরা দেওয়া না দে 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 দুগা রাগ উড়ে কেশম গা মারে আমার রাগ নামি গেলে মাথা ঠান্ডা হইলো করে বালা আমি কোনোদিন কি হয়ে গেছে ছেলে মেয়ে অন্না তো কত চেষ্টা তদবির করিয়ে একটা সন্তানের মুখ দেখবে আল্লাহ ডাক্তার দেখিয়েছো হুম ডাক্তার দেখাই না কি চলবেন স্যার কোনো সমস্যা নেই আপনি আপনার নিজের নামটাই ব্যবহার করবেন স্যার তাহলে ক্যাটাগরিকে ডেকে ব্যাগগুলো নামানোর ব্যবস্থা করি ঠিক আছে তার আগে আমি প্রমাণ করে আসি আসার সময় যে চায়ের দোকানটা দেখলাম ওখানে কিছু লোকজন দেখলাম জায়গাটি করেন তাহলে কিন্তু মানুষজন আপনার আসল পরিচয়টা জেনে যাবে আর আপনি তো সেটা চান না স্যার আরে তুমি কি ধরনের কথা বলছো একটা বাচ্চাকে ধরে পেটালো লোকটা ভাবি আপনি একদম টেনশন করবেন না আমার লোক নিয়োগ করা আছে সেটা বুঝতে পেরেছি আপনার লোকজন নিয়োগ করা আছে হ্যাঁ কিন্তু গতকালের ঘটনায় সে খুব পাজল ঠিক আছে ভাবি আপনি টেনশন করবেন না আমি বিষয়টা এখনই দেখছি বলেছিলাম যে আমি সঙ্গে আসি মতো লাগে